বিশ্বনবীকে কটুক্তিকারী গৌরাঙ্গের সর্বোচ্চ শাস্তির দাবিতে ভোলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভোলা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে এর ফেসবুক আইডি থেকে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটুক্তি করায় গৌরাঙ্গ চন্দ্রদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ জুমার ভোলা শহরের হাটখোলা জামে মসজিদের সামনে বাংলাদেশ ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলন ভোলা জেলার সিনিয়র সহ সভাপতি মাওলানা আতাউর রহমান মুমতাজি, সভাপতি মাওলানা তাজউদ্দিন ফারুকি, বাংলাদেশ ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম। উল্লেখ্য, গত বুধবার রাতে জয়রাম এবং গৌরাঙ্গ নামের দুটি মেসেঞ্জার আইডির মধ্যকার কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে মুসলমানদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ শহরের হাটখোলা জামে মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন ভোলা জেলা প্রতিনিধি মোহাম্মদ রানা ইসলাম, NAN TV।